এক ঘন্টায় দুই বিঘা জমি চাষ করতে পারতেছি। এতে কৃষক তাদের জমিতে অতি তাড়াতাড়ি ফসল ফলাতে পারছেন এবং আমাদের হাল চাষে অনেক সুবিধা হচ্ছে। আমি প্রতি বছর 20-22 বিঘা জমি আবাদ করি, এই বছরও তাই করতেছি। কিন্তু প্রতি জমি বিঘা প্রতি গত বছর কাছে এই বছর 10,000 টাকা বেশি। আগে 25,000-26,000 টাকা বিঘা হেট খরচ হয়েছে, এবারে 35-36,000 টাকা বিঘা হেট খরচ হয়েছে। এখন মাঠে আলু দেওয়া হচ্ছে, আমি আলু ফুল দেই, আপুরাকে 400 টাকা দিন দেয়, এতে আমাদের দিনপথ খুব ভালোভাবেই যায়। এবছর জয়পুরহাট জেলায় আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 38,815 হেক্টর। ইতিমধ্যেই 56% জমিতে আলু রোপণ সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি এই যে লক্ষ্যমাত্রা সেটা অর্জিত হবে। এই পর্যন্ত আমাদের আলু আবাদের ক্ষেত্রে আলু বা সারের কোনো সমস্যা নেই, সুন্দরভাবে রোপণ কার্য সম্পন্ন হচ্ছে। তবে গতবারের তুলনায় আলু চাষে কিছুটা খরচ বেশি হবে, রাসায়নিক সারের বৃদ্ধি হচ্ছে সে কারণে।